দেখো আমরা যেটা করব, ভিভির এই প্রোগ্রামটা, যে রাইট এ প্রোগ্রাম ইন ভিভি, ফাইন্ড হুইচ অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামাং থ্রি, তিনটে নাম্বারের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, আর গ্রেটেস্ট নাম্বারটাকে আমি আই ওয়ান্ট টু প্রিন্ট ইন টু দ্য মেসেজ বক্স, মেসেজ বক্সের মধ্যে আমি প্রিন্ট করতে চাই। সো কী করে করবো, অ্যাট ফার্স্ট আমি ভিভিটাকে ওপেন করছি, দেখো যা আছে জানেন, স্ট্যান্ডার্ড ইএক্সি ওপেন, এই ফর্মের মধ্যে আমি প্রথমে ফর্ম লোড ইভেন্টে যাব। ফর্ম লোড ইভেন্টে যাওয়ার নিয়মটা হলো, এই ব্ল্যাঙ্ক জায়গাটায় কার্সারটাকে এনে জাস্ট ডাবল ক্লিক করবে। এ দেখো ফর্ম লোড ইভেন্টে তুমি চলে গেলে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ফর্মটা যখন আসবে এর মাঝামাঝি জায়গায় ডাবল ক্লিক করবে, অটোমেটিক্যালি ফর্ম লোডটা এখানে আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কি করে করব, আমি অ্যাট ফার্স্ট তিনটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমি কী করতে হয়, ডিম কিওয়ার্ড, ডিম এ কমা বি কমা সি অ্যাজ ইন্টিজার, তিনটা ভেরিয়েবল নিলাম। এবার তিনটা ভেরিয়েবলে ধরো ভ্যালুগুলোকে আমার কোথার থেকে ইনপুটটা আসবে, সেই ইনপুটের জন্য আমি ইনপুট বক্স ব্যবহার করতে পারি। কী করে লিখতে হবে, এ ইকুয়াল টু ইনপুট বক্স ডাবল কোট এন্টার নাম্বার, আবার বিয়ের জন্য করতে হবে এন্টার নাম্বার, সি ইকুয়াল টু ইনপুট বক্স এন্টার নাম্বার সি করে দাও। হ্যাঁ, একটা সি করো, ডাবল কর দাও, পরেরটাকে বি করো, সি করো, তাহলে একটা এ, সরি এখানে ভুল করে মানে এ করতে হবে, তাহলে একবার ইনপুট বক্স এর জন্য ভ্যালু ইনপুট বক্স থেকে নেব, বি এর জন্য ভ্যালু ইনপুট বক্স থেকে নেব, আর সি এর জন্য ভ্যালু ইনপুট বক্স থেকে নেব। এবার আমাকে কী লিখতে হবে, কন্ডিশন চেক করতে হবে, যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি যদি হয়, এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি যদি হয়, তাহলে কি হতে পারে, এমএসজি বক্স এ ইজ লার্জার আর কি, গ্রেটেস্ট এম্পারসেন্ট এ, অ্যাম্পারসেন্ট যে এর মানটাকে প্রিন্ট করে দেখাবে, এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, তাহলে এ এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি এন অ্যান্ড then MSG box greatest, তারপর আবার else if সি গ্রেটার দেন এ
C greater than B, then MSG box তিনটে চেকিং হলো, এবার লাস্টে লিখবে হচ্ছে এনডি। কোডিংটা আমি বড় করে দেখাচ্ছি, তারপরে রান করে চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ভিবিতে তাহলে রান করার জন্য ফাংশন কি, নাম কি, F5। এই যে রান করলাম, এন্টার নাম্বার এ, এর জন্য ভ্যালু রাখছে, ভ্যালু চাইছে তাহলে 30। এন্টার এন্টার নাম্বার বি, সাপোজ ধরো 50। এবার এন্টার নাম্বার সি, 64। কে গেটেস্ট হওয়ার কথা, সি, ওকে করি। দেখো সি ইজ গ্রেটেস্ট, 64টা গ্রেটেস্ট দেখাচ্ছে। আমি যেরকমও করতে পারি, এখানে এ ইজ গ্রেটেস্ট, এখানে একটা কোলন দিয়ে দিবে, এখানে একটা কোলন দিয়ে দেবে, এখানে একটা কোলন দিয়ে দেবে। আরেকবার চেক করে দেখো, 55 এর ভ্যালু, 44 বি এর ভ্যালু, সি এর ভ্যালু ধরো 22। এ ইজ গ্রেটেস্ট 55। তাহলে আমাদের কি শেখালাম আমরা, যে তিনটে ভেরিয়েবলের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, জাস্ট এই কোডটা কি করে করতে হয় সেটা আমি বললাম। ওকে, এটা প্র্যাকটিস করে নেবে তাহলেই হবে। একদম আশা করি বুঝতে পেরেছে সবাই কি করে করছি। এই রান করলাম, এন্টার নাম্বার এ, সাপোজ ধরো এন এর ভ্যালু দিলে তুমি 21, এর মধ্যে স্টোর হলো। বি এর ভ্যালু দিলে 33, বি এর মধ্যে স্টোর হলো। সি এর মধ্যে তো 99, ওকে করো, কি দেওয়া হবে, সি ইজ দ্য গ্রেটেস্ট। এটা হচ্ছে আমাদের কোডিং। কোডিং যদি লিখতে অসুবিধা হয়, আমি এখান থেকে তোমাদেরকে জুম করে বড় করে দেখাচ্ছি। পরীক্ষার সময় যদি কোডিংটা আসে, এই লোড ইভেন্ট অটোমেটিক আসে, শুধু কোড হচ্ছে আমার এতটুকু, কোড হচ্ছে জাস্ট আমার এতটুকু, এই হচ্ছে আমার কোড। কেউ যদি মনে করে কোডটা আমার চাই, আমি তোমাদের এটাকে গ্রুপে সেন্ড করে দিচ্ছি একবার, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, কি করে গ্রেটেস্ট নাম্বার বের করে করলাম। তারপর আরো কিছু প্রোগ্রাম আমাদের আছে, একটা একটা পরে দেখাবো আস্তে আস্তে। বিবির গেটেস্ট নাম্বার ফাইন করে তিনটার মধ্যে গেটেস্ট হয়েছে না, গেটেস্ট জাস্ট এই কোডিংটা করেই আমি বের করতে পারি। 1 মিনিট।